হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে এসেছি। এখন বাজে হচ্ছে 9টা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর কালকে তো বললাম যে রাত্রেবেলায় চপ মুড়ি খাওয়ার পরে একটু সমস্যা হয়েছিল, একটু গ্যাস অম্বল ভাব হয়েছিল, তার জন্য আজকে পাতলা ঝোল, মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে, আর করব লাউ চিংড়ি। এই হচ্ছে। আর রাত্রেবেলা যেহেতু রুটি টুটি খাওয়ার ব্যাপার আছে, তার জন্য ডাল মাখানি তৈরি করব। আর কালকে ওষুধ খাওয়ার পরে কেটে গেছে, অম্বলটা কেটে গেছে। তা রাত্রেবেলা শুয়েছি জানো, অম্বল কাটতে কাটতে সেই 1টা বেজে গেছে। 1টার সময় ঘুম, তারপর তো ঘুম কেটে গেছে, তো ঘুম আসছে না। সে তারপর 3টের সময় আবার উঠলাম, উঠে টয়লেট টয়লেট করে তারপরে আমি শুতে এসেছি, মানে ঘুমোচ্ছি। আর 12:30টার সময় যখন আমি আমার হাজব্যান্ড টয়লেটে যাব বলে ঠিক করেছি, তখন আমাদের পাম্পের জল শেষ হয়ে গেছিল। আমাকে বললো যে পাম্পটা চালিয়ে দিতে, আমি চালিয়ে দিয়েছি। আমি তার অতটা খেয়াল করিনি যে ও কী করেছে কী করেনি। আমি টয়লেট টয়লেট করেছি বা ঘরে চলে এসেছি, তারপরে ও এসছে। ও কী করেছে, শুধু পাম্পের যে সুইচটা, সবুজ সুইচটা তো আমি দিয়ে এসেছিলাম, লাল বাটনটা অফ করে দিয়ে চলে এসেছে, আর কোনো কিছু করেনি। আমি তারপরে, ও তো তারপরে ঘুমিয়ে পড়েছে। এইবার আমি ভাবছি কী ব্যাপার হলো, এরকম হলে তো আমি যখন গেছি তখন দেখছি যে সবুজ আলোটা জ্বলছে, তারপরে MCQটাও নামানো নেই, এইসব দেখেছি। আমি বাবা, তার পাম্প কিছু হলো না তো, বা এতক্ষণ ধরে পাম্প চলছে, এইসব ভাবছি। তারপরে গিয়ে আমি ওগুলো অফ করে দিলাম, দিয়ে দিয়ে তারপরে ভোরবেলা 5টার সময় তখন আমার ঘুম ভেঙে গেছিলো আবার, তখন ও দেখে উঠে পড়েছে। ওকে জিজ্ঞাসা করছি, কী গো তুমি পাম্প কালকে অফ করোনি? বলছে পাম্প প্রথমে ঘুম থেকে ওঠার পরে তো আমি আর বুঝতে পারিনি যে হকচকে উঠবে। আমি তারপরে বলছি, আমি বলছি না, আমি 3টের সময় যখন উঠেছি তখন ওই সবুজ আলোটা জ্বলতে দেখেছি, আর আমি MC বললো না, আমি এমনি বন্ধ করেছি, লাল বাটনটা বন্ধ করে রেখে দিয়েছি, আর কিছু করি না। যে এটা কী করে হয়, ওটা কখনো হয়, তুমি পুরোটা করবে না বলেছি বলাতে, তারপরে সকালবেলায় আবার জল ঠল তুলে দেখা গেলো ঠিকঠাক আছে, অসুবিধা হয়নি। আমার তো খুব টেনশন হয়ে গেছিলো, বাবা জল না হলে পরে কত জল লাগে বলো তো সারাদিনে বাড়িতে। আমার তো টেনশন হয়ে গেছিলো, আর এখন আর আমি আর জল টানতে পারি না, আগে কত জল টেনেছি। আমার বিয়ের পরে 3-4 বছর আমাদের বাড়িতে এসেছিল, আমার মেয়ে যখন 5 বছর বয়স তখন আমাদের বাড়িতে যে কুয়ো কলটা ছিল সেটা বন্ধ করা হয়ে গেছে। তখন থেকে রাস্তার কল থেকে জল টানি, প্রায় আমাদের পাম্প বসানো হয়েছে কি 2 বছর হয়েছে, 2 বছর কি 3 বছর, তার আগে পর্যন্ত কিন্তু আমাকে সেই জল টেনে টেনেই আনতে হতো, সেই টাইম কলের জল। আমার সকালবেলায় 8টার মধ্যে মানে হাজব্যান্ডকে রান্না করে দিতে হতো, সেখানে গিয়ে জামা কাপড় ধোয়া, 8টা পর্যন্ত জল থাকবে, তার মধ্যে ওখানে জামা কাপড় ধোয়া, জল তোলা সব করতে হতো। তখন সব করতে হয়েছে, মেয়ে তখন স্কুলে যেত, মেয়েকে খাইয়ে দিতে হতো, হাজব্যান্ডের টিফিন টিফিন সব করে দিতে হয়েছে, ওইগুলো সব কিন্তু আমি 8টার মধ্যে করেছি। ও 8:26 ট্রেন ধরতো, ওকে 8টার মধ্যে খাওয়া দাওয়া মানে কমপ্লিট করে ফেলতে হতো। সেই জন্য তোমাকে, আমাকে তাহলে বুঝতে বোঝো যে আমি কতটা মানে সকালবেলা উঠতাম আর কীভাবে রান্না করতাম। হ্যাঁ করেছি তখন, মানে শরীরে শক্তিও ছিল, করেছি, করবো না কেন, নিজের সংসার করতে হবে না, সেই জন্য করেছি। আর এইসব করতে করতে নিজের শরীর খারাপ হয়ে গেল, দিয়ে তারপরে তো কি বলবো আর না, তখন তো টিউশনই করতো, তো সকালবেলা ও মানে জল ঠল তুলে দিতে পারতো। আর যখন আমার বিয়ে হয় তখন চাকরি করে না, তখন টিউশনই করতো। সেই টিউশনই তো আর সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া যায় না, তাদের তো পড়াতে হবে, তাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল তাদের তো পড়িয়ে ঠিকঠাক করতে হবে। আর ওর পড়ানোর ভালো দেখে না অনেক বাড়ির মানে গার্জেনরা সহজে ছাড়তে চাইতো না, তোমাকে পড়াতেই হবে, মানে এই এই একটা মানে জোর খাটাতো তারা, তাদের ভালো লাগতো দেখেই করতো। সেই জন্য
সকালবেলাটা টিউশনি করতো, আবার স্কুল থেকে এসে টিউশনি করতো, এইগুলো তো করতেই হতো ওকে। সেই জন্য জল তুলে দিতে পারতো না, সে আমাকেই করতে হতো। তারপরে দুপুরবেলা কাজের বউটা কাজ করে দিয়ে যেত, তখন সেই বালতির জল তোলা, বাথরুমের জল তোলা এসব করেছি। দেখো আমার হাজবেন্ড জল খাচ্ছে, জলং পান করছি, এখন উনি রান্না করবে আজকে। আজকে যেহেতু আমি বলেছি কালকে আমার রাত্রেবেলা ঘুম হয়নি সেরকম, আমি বলেছি একটু ঘুমাবো, সকালবেলায় রান্না টান্না করে দেবে। আর বললো যে জল খাবারটা খেয়ে তারপরে তুমি শোও, আমি ওর জন্য বসে আছি জল খাবারের আশায়। এই হয়েছে আমার আগের ঘটনা। তা এখন সত্যি কথা বলতে আমি তখনও ভালো ছিলাম, এখনও ভালো আছি। হ্যাঁ, শরীরটা একটু খারাপ হতেই পারে, সেই জন্য কোনো চিন্তা না, সেই জন্য আমি ওটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমার নিজের দিক দিয়ে আমি ভালো ছিলাম, আমি কোনো দিন খারাপ থাকিনি। যখন টালির ঘরেও ছিলাম তখনও ভালো আছি, এখন আমি ছাদের ঘরে আছি এখনও ভালো আছি, কেন থাকবো না ভালো বলো? কাজ টাজ করা হতো করে টরে, তারপরে আমার কিন্তু তাড়াতাড়ি আমি কাজ করতে পারতাম। আর যখন ওই কাজে বউটা থাকতো না, ও বাপের বাড়ি যেত, তখন ওই সময়ের মধ্যে আটটার মধ্যে বাসনও ধুয়ে ফেলতাম, ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে বসে থাকতাম, জামাকাপড় ধোয়া ধুই করা সব। তখন এখন যেমন কি রাস্তার কলে জল সেরকম পড়ে না, আগে তো ভালো জল পড়তো, ওই এসেতেই মানে তাড়াতাড়ি কাজ হয়ে যেত। বালতি ভরতে বেশিক্ষণ সময় লাগতো না, তো দু তিন মিনিটের মধ্যে বালতি, বড় বড় বালতি ভরা হয়ে যেত। বড় বড় বালতি যেমন তো যে 20 লিটারের 40 লিটারের যে রঙের বালতিগুলো, সেই বালতিগুলোতে জল তুল ভরতাম, ভরে টেনে টেনে বাড়িতে তুল আনতাম, করেছি। এখন কিন্তু আর অত ভারী তুলতে পারি না, এখন আর এখন 2 কেজি মানে ভারী জিনিস তুলতে গেলেই মানে এখন শরীর খারাপ লাগে, মানে কষ্ট হয় শরীরের মধ্যে। তখন তো তুলেছি, কী করবো, তখন মানে ওটা করতে হবে, নাহলে হবে না। আর রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তার জন্য ওই বালতিগুলোকে তুলে নিয়ে আসলে পরে কি তাড়াতাড়ি হয়ে যেত, এটাও একটা সমস্যা। যে তারপরে কি আমি আমি যদি লাইন বারবার দিয়ে রাখি, আর অন্যরা জল তুলবে কী করে, সেসবও চিন্তাভাবনা করে ওরম করতাম। স্নানের জল ঠলো তো সবই ওখান থেকেই তুলতে হয়েছে, যেদিন রবিবার দিন বাড়ি থাকতো সেদিন ও তুলে দিত, সেদিন আমাকে জল তুলতে হতো না, শুধু আমি সেদিনকে জামা কাপড়টা ধুয়ে নিয়ে আসতাম এইটুকুই, আর সব ও করে দিত। আর আমার হাজবেন্ডের একটা ভালো দিক আছে, ওর বাইরের খাবার খুব একটা খেত না, ওকে যদি সন্ধেবেলা স্কুলে যদি যায়, সকালে টিফিনটা তো বাড়ি থেকে খেয়ে গেল, দুপুরের টিফিন ওকে দিয়ে দিতে হতো, আবার সন্ধেবেলা যখন বিকেলবেলা স্কুল তো ছিল ধনেখালিতে, বাড়িতে আস্তে আস্তে 6:30 পৌনে 7টা বেজে যেত, এর জন্য সকাল একটু মুড়ি ছোলা ভাজা এগুলো করে দিতে হতো। ছোলা ভাজা বলতে কী বলতো, কাঠখোলায় ভেজে দিতে হতো, ওর জন্য আমি বললাম যে কাঠখোলায়, আমাদের এখানে তো বালিতে তো আমি ভাজতে পারতাম না, বালি সেরকম ছিলও না, তা আমি বললাম যে তাহলে তুমি ছোলা ভাজাটা কিনে নিয়ে আসবে দোকান থেকে, মুড়ির সাথে তোমাকে দিয়ে দেবো। কোনো কোনো দিন ছোলা তেলের মধ্যে ভেজে দিতে হতো, তাহলে আলাদা একটা বাটির মধ্যে দিতে হতো, তাহলে কি মুড়িটা নরম হয়ে যেত, আবার নরম মুড়ি খেতে পারে না, ওর একটু সমস্যা হয়, এই জন্য এই ব্যবস্থাও করে দিয়েছি। তা চলো এখন আর কথা বলবো না, আর রান্না হবে আজকে, কাজলি মাছ এনেছে সকালবেলা। আমি আমি তো উঠতে পারিনি সকালবেলায়, আমাকে চা খাওয়ানোর পরে আমি একটু বসলাম, বসে টসে আবার একটু শুয়েছিলাম, দিয়ে শুয়ে শুয়ে তোমাদের কালকে যে ব্লগটা পাঠালাম, তা মেয়ে বাদ বাকি কাজটা করে দিল, তারপরে আমি এখন একটু বসে তোমাদের সাথে কথা বলছি। এখন আমাকে বসে বসতে বললো কি যে তুমি একটু বসো, তোমাকে আমি মানে সকালবেলা জল খাবারটা দিচ্ছি, রুটি করবে আর আলু ভাজা, আর আমি আজকে আমি রান্না করব, আর একটু সময় বিশ্রাম নিয়ে তারপরে
আর করব হচ্ছে কাজলি মাছের ঝোল পাতলা করে আর লাউ চিংড়ি। লাউ চিংড়ি খেলে পরে কি পেটটা মানে ঠান্ডা হয়ে যায়, আর ডাল মাখানি রুটির সাথে। ঠিক আছে, তাহলে এসব করে ঠোরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। ভাত রান্না করেছি আর ওখানে ডিমের পেটি এনেছে, সেটা ফ্রিজে ঢোকানো হয়নি। আর এটা হচ্ছে মাছের ঝোল, কাজলি মাছের ঝোল আলু দিয়ে করেছি। আর এটা হচ্ছে লাউ চিংড়ি। আর সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে ডাল মাখানি। এখানে কিন্তু এখনো কি বলবো, ফেস ক্রিমটা পরেনি, ফেস ক্রিমটা বিকেল। হাই, তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আমার এখন রান্না হয়ে গেছে, এখন বাজে 11টা। 11টার সময় রান্না বান্না সব হয়ে গেছে। আমি রান্না করেছি কি, কাজলি মাছ ঝোল পাতলা আর লাউ চিংড়ি। বললাম তো লাউ চিংড়ি খেলে পরে পেটটা মানে ঠান্ডা থাকে, ওই যে কারণে লাউ চিংড়ি, লাউ চিংড়িটা এর জন্যই করেছি। কাজলি মাছ আমার শাশুড়ি খায় না, সেই কারণে লাউ চিংড়িটা তৈরি করতে হয়েছে। বললাম যে ডিম টিম রান্না করে দেবো, বললো যে না ডিম করতে হবে না, লাউ চিংড়ি দিয়ে আমি খেয়ে নেবো। আর আমার মেয়েও লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে, বলবো না যে খারাপ খায়। লাউ চিংড়ি বা কাজলি মাছ এগুলো খায়। ও খায় না হচ্ছে মৌরলা মাছটা, মৌরলা মাছটা একটু কাটা কাটা বেরিয়ে যায়, ওর একটু সমস্যা হয় খেতে, ওই জন্য মৌরলা মাছটা খেতে যায় না। আর তোমাদের বলেছিলাম কালকে বুধবার থেকে তোমাদের বলে যাচ্ছি যে জিরাটে যাব, জিরাটে যাব। আজকে শুক্রবার, শুক্রবার দিনও জিরাট বন্ধ থাকে দেখে যে আজকে যাওয়া হবে না। তাহলে যেদিন যাব সেদিন তোমাদের জানিয়ে দেবো, হয়তো শনিবার দিন যাওয়া হবে, কারণ শনিবার শুক্রবার দিন জিরাট বন্ধ থাকে, সেই কারণে আজকে যাওয়া হবে না। শনিবার রোববার খোলা থাকে, ওর জন্য ওই দিনকে করে আসবো। আর আমার হাজব্যান্ডও তাহলে বাড়ি থাকছে ওই কদিন, আবার সোমবার মঙ্গলবার বাড়ি থাকবে না, সেই কারণে ওই দুটো দিন যাওয়া যাবে না, এর মধ্যেই করে আসতে হবে। কারণ ওর স্কুলে স্কুল খুললে পরে স্কুলে পড়ার জন্য প্যান্ট লাগবে, আর যেগুলো পরে যেত সেগুলো খারাপ হয়ে গেছে, সেই কারণে শার্টও তৈরি করতে হবে, ফুল হাতা হাফ হাতা সবই করবে, সেই জন্য ও না গেলে তো আর হবে না, মাপটা কী করে দেবো বলো। ওই কারণে আর কিছু কেনাকাটি আছে, সেগুলো কিনবো, দেখাবো তোমাদের। আর একটা আমার পুজোর সময় একটা ঘট বললাম না ফুটো ফুটো বেরিয়েছে, সেই ঘটটা পাল্টে অন্য একটা ঘট নিয়ে আসবো, আর আরেকটা ঘট কিনবো, দুটো ঘট কিনবো, তাহলে আমার তিনটে ঘট হয়ে যাবে। নববর্ষের সময় যা ঠাকুরের সামনে তো ঘট দিতেই হয়, আর দরজার সামনে কলা গাছ বসিয়ে ওখানে তো ঘট দিই, তো তাহলে আর আমার আলাদা করে মাটির ঘট আর কিনতে হবে না, সেই জন্য এইসব হয়ে গেল। আর রান্না করা হয়ে গেল, এইবার কালকে যে জামা কাপড়গুলো বললাম যে ধুতে পারিনি, দেরি হয়ে গেছিলো দেখে, সেই জামা কাপড় ধোবো, স্নান করব, তারপরে গীতা পাঠ করব, গায়ত্রী মন্ত্র পাঠ করব, করে খাওয়া দাওয়া করব। আর আমার মেয়ে বলেছে সন্ধেবেলা আমাকে ফেসিয়াল করে দেবে, দেখো মুখের অবস্থা কী। তার মধ্যে এখন স্নান রান্না টান্না করে এসেছি, আরও তো বিচ্ছিরি লাগছে দেখতে, সেই জন্য ও বলেছে ফেসিয়াল করে দেবে। ঠিক আছে, তাহলে সন্ধেবেলা কী করে ও ফেসিয়াল করে সেটা তোমাদের দেখাবো, আমার তো কোনো চাপ নেই, আমি শুয়ে থাকবো ও করে দেবে। ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার সন্ধেবেলা দেখাবো, আর রাত্রেবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। এর মাঝে আর কথা হবে না, কারণ মেয়েকে পড়াতে বসতে হবে। আমার হাজব্যান্ড বলেছে তুমি মেয়ের প্রতি কোনো দায়িত্ব নাও না, হ্যান না ত্যান না এসব বলেছে, এই কথা আমি শুনতে চাই না কারো কাছে, ওর জন্য ওকে নিয়ে পড়তে বসাতে হবে। বাই বাই। এই যে মেয়ের ভাত বেড়েছি, আর আমার ভাত আর শাহ হাজব্যান্ডের ভাত, তিনজনের ভাত বেড়েছি। মেয়ে যেহেতু টিভি দেখে দেখে খাবে বলে ও ওপরে নিয়ে আসবে ভাতটা, আর ভাতটাকে না আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে মনে হয় কি কত ভাত দিয়েছি। ও দেখে বলছে মা এত ভাত দিয়েছো কেন, কমাও কমাও। আমি না রে বেশি ভাত দিইনি, কমই দিয়েছি। এই হলো খাওয়া দাওয়া হয়ে গেল। যে এখন সন্ধেবেলা তোমাদের সাথে তখন আর কথাটা কিছু বলিনি, এখন এই যে মেয়ে আমার এখন ফেসিয়াল করে দিচ্ছে, প্রথমে নারকেল তেল দিয়ে মুখটাকে ভালো করে মেখে দিয়ে তারপরে ও মুখের যে নোংরাটা সেটা তুলে নেবে। আর ও এত সুন্দর করে যে ম্যাসেজ করে দেয় না, মানে খুব ভালো লাগে, নরম নরম হাত তো খুব সুন্দর করে করে দেয়।
দেখো তাহলে আর কথা বলবো না, কারণ ফেসিয়াল করার সময় কথা বলা যায় না সেই জন্য। আর কি কি দিচ্ছে সেগুলো আমি তোমাদের বলে দেবো। ওই যে দেখাচ্ছে, দেখো মা কত নোংরা বেরোলো। এখন মুখটাকে একটু জল দিয়ে মুখটাকে ম্যাসেজ করে দিচ্ছে। এবার দেবে হচ্ছে স্ক্রাব, স্ক্রাব করে তারপরে মেখে রেখে দেবে, মানে স্ক্রাবটা দিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করবে, দিয়ে তারপর 2-3 মিনিট পরে ওটা রেখে তারপরে 2-3 মিনিট পরে ওটা তুলে দেবে, মানে পরিষ্কার করে দেবে। দেখতে থাকো কী করে করছে। হয়ে গেছে, এবার মুছে দিচ্ছে। এবার টোনারটা দিয়ে দিচ্ছে, হানি টোনার এটা। টোনারটা দিয়ে যেরকম করে ম্যাসেজ করে দিচ্ছে, যাতে টোনারটা ভাত মুখের ভেতরে ভালো করে ঢুকে যায়। দিয়ে এবার এখন এসেন্স দিচ্ছে। এই এসেন্সটা ও কোথার থেকে দেখেছে নাকি এসেন্স দিতে হয়, তাই এটা হচ্ছে অনলাইন থেকেই কেনা হয়েছে। নামটা এখন মনে পড়ছে না, তোমাদের পরে দেখে বলে দেবো, দেখিয়ে দেবো। আর এই যে এখন প্যাক লাগিয়ে দিল, প্যাকটা লাগিয়ে এখন বসে থাকবো যতক্ষণ না শুকোচ্ছে, তারপরে মুখ টুক ধুয়ে তারপরে তোমাদের সাথে কাছে আসবো। ঠিক আছে, ও মেখে দিক পুরোটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই প্যাকটা মেখে 20 মিনিট রেখে দিতে বলেছে। আর দেখো আমার কপালের টিপটা হাতের মধ্যে এখানে লাগিয়ে রেখে দিয়েছে। এই যে জল দিয়ে এবার তুলে দেবে, 20 মিনিট হয়ে গেছে, এবার তুলে তুলে পরিষ্কার করে দেবে। আর মেয়ে তো ছোট, ও তো আর সেই বড় হয়নি, ও যতটুকু পেরেছে ও করে দিয়েছে, এইটুকুই বিশাল। আর তাছাড়াও আমি দোকান থেকে ফেসিয়াল করে আসি, ওর একটা শখ হয়েছে মাকে করে দেবো, তার জন্য করে দিয়েছে। এবার সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দেবে, দিয়ে বলবে মা এবার তুমি উঠে পড়ো। দেখো ফেসিয়াল করার পরে মুখটা কেমন লাগছে বলো, ভালো লাগছে? অন্ধকার তো, লাইট জ্বালালাম তাও ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে আর কোনো কথা বলবো না, অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপে লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।